আজকে আমি আমার বউয়ের ফোনের পুরো এক বছরের কল হিস্টোরি বের করলাম এটা দেখার জন্য যে সে আমাকে ফাঁকি দিয়ে অর্থাৎ আমার অবর্তমানে সে কোথাও কথা বলে কি না অর্থাৎ তার ফোনে কোন নাম্বার থেকে কল আসছে কোন নাম্বার থেকে কল গেছে কোন তারিখে কল গেছে কতটুকু সময় কথা বলছে সব কিছু দেখার জন্য আমি পিডিএফ ফাইল আকারে পুরো এক বছরের কল ডিটেলস বের করলাম তো আপনারা চাইলেও কিন্তু আপনার প্রিয়জনের এক বছরের কল হিস্টোরিগুলো বের করে আপনি দেখতে পাবেন যে সে আসলে কোথায় কোন নাম্বারে কোন তারিখে কতটুকু সময় কথা বলছে তো এখানে দেখেন যে ফোন নাম্বার তারপরে তারিখ এবং এখানে হচ্ছে ডিউরেশন অর্থাৎ কতটুকু সময় কথা বলছে এবং এখানে দেখেন ডায়াল কল রিসিভ কল সব কিছুই কিন্তু এখানে খুব সহজেই দেখা যাচ্ছে এবং আর একটা মজার বিষয় হচ্ছে সে যদি কথা বলার পর নাম্বারগুলো ডিলেটও করে দেয় তারপরেও কিন্তু আপনি এখানে পিডিএফ ফাইলে কারে সেই ডিলেট করা নাম্বারগুলোও দেখতে পাবেন এবং আরও একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি শুধু কল হিস্টোরি নেই আপনি চাইলে পুরো এক বছরের এস এম এস হিস্টোরিগুলোও দেখতে পাবেন তো এজন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন তো ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ আসবে তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টিকমার্কে ক্লিক করবেন এবং প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন পিডিএফ ব্যাকআপ এবং নিচের দিকে দেখেন ক্লিক টু কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন এস এম এস তারপর হচ্ছে জেনারেল কল লোগো কন্টাক্স তো যেহেতু আমরা জেনারেল কললোগোগুলো দেখব সেক্ষেত্রে আমরা জেনারেল কল লোগো এটার উপরে টাচ করব। তো টাস্ক করার পর এখানে দেখেন যে কোন তারিখ থেকে কোন তারিখে পর্যন্ত আপনি ডিটেলস দেখতে পাবেন সেটা তারিখ দিয়ে দিছি এবং উপর থেকে কল লোক সিলেক্ট করব এবং এখান থেকে যে কোনো একটি নাম লিখে দেবো অর্থাৎ পিডিএফ ফাইলটা যে নামে সেভ হবে এবং নিশ্চিত দিকে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। তারপর আপনাদের কাছে পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দেবেন তারপরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা একটু অপেক্ষা করার পর দেখেন এখানে কিন্তু পুরো এক বছরের কল হিস্টোরিগুলো বের হয়ে আসলো মিস কল রিসিভ কল ডায়াল কল তারপরে সে টাইম ডেট ডিউরেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে বের হয়ে আসলো তার যদি কোনো নাম সেভ করা থাকে সেগুলোও চলে আসবে সেভ করা না থাকলে সেগুলোও চলে আসবে এবং সে যদি কথা বলার পর ডিলিট করে দাও দেয় সেগুলোও কিন্তু এখানে চলে আসবে যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছি তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই আপনার প্রিয়জনের ফোনের পুরো এক বছরের কল হিস্টোরিগুলো বের করে আপনি চেক করতে পারবেন যে সে কোন নাম্বারে কথা বলছে তাকে কে ফোন করছে কোন তারিখে ফোন করছে এবং কতটুকু সময় কথা বলছে সব কিছুই কিন্তু খুব সহজেই দেখতে পাবেন তো বন্ধুরা এখন আমরা দেখব এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন তো অ্যাপ্লিকেশনটি পেতে হলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে তো আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করলাম তো প্লে স্টোর ওপেন করার পর আপনাকে সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ এস এম এস কল ব্যাক আপ এইটা লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি আইকনটি ভালো করে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রায় টেন মিলিয়ন মানুষ ইউজ করে সুতরাং এটি কিন্তু খুবই ভালো মানের একটি অ্যাপ্লিকেশন